আগামী 18 জুন সারা দেশে একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পিং পালিত হবে। এই উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে 6 মাস থেকে 59 মাস বয়সী 64,884 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বুধবার দুপুরে নগর ভবনে শরীর দত্তর গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পিং কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর এফএম আঞ্জুমানারা বেগম। সংবাদ সম্মেলনে ডক্টর এফএম আঞ্জুমানারা বেগম জানান, সংবাদ সম্মেলনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরা হয়। বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। রাজশাহী মহানগরীর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শতভাগ সফল করতে নগরবাসী সহ গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ডক্টর ফরহাদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, জন্ম মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দুলাল হোসেন সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। রিয়া রহমান, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া, রাজশাহী।